হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পিঙ্কি ঋতুস ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। তো কালকেরও তো রাতে ফাংশান হলো, ফাংশান থেকে আসার পরে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। আবার আজকে সকালবেলা উঠে দোকানে গেছি, বাড়ির রান্না বান্না কাজকর্ম সেরে একদম সানটান সেরে রেডি হয়ে গেছি, হয়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকেও একটু শেয়ার করে দিই, চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। আমি যাচ্ছি, মেয়ে যাচ্ছে, আর ছোটো মেয়েও যাচ্ছে, সাইডে আছে। ওর হাইটটা তো ছোটো, খুবই শর্ট, ওই জন্য দেখা যাচ্ছে না। তো মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আর এই যে বেল নিয়ে এসেছি, শরবত বানানো হচ্ছে, সবাই মিলে বাড়ির খাওয়া হবে, আর অল্প করে সাবু মাখবো, আমি খাবো, সবাইকে ফল আর শরবত দেব। তো বেল তো এই ঠাকুরের পুজোর সময়ই বেশিরভাগ পাওয়া যায়, তো একসঙ্গে নিয়ে এসেছি সবাই মিলে একসঙ্গে, আঠা ইয়ে শরবত করা হবে, শরবত করে আর খাবো। চলো কর্ম, তুই জান কে বুরা হে কে ভরা।
তো শিবরাত্রির পরের দিন সকালবেলা মন্দিরে গিয়েছিলাম, পুজো টুজো দিলাম, তো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর তোমাদের যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও। তো সবাই পাশে থেকো, আজকের মতো টাটা।